By the name of curator, how are you all? আমি আজকে বিশেষ কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। Learn English forever using only one sentence. I love you. Only একটা শব্দ দিয়ে ব্যবহার করে আপনি চিরতরে ইংরেজি শিখবেন কিভাবে সেটা নিয়ে এসেছি আজকে। আমি সেই টিপসটা আপনাদেরকে দেখাবো অত্যন্ত সহজভাবে। আপনি শুধু মনোযোগ সহকারে খেয়াল করুন। I love you বাক্যটি দিয়ে চিরতরে ইংরেজি ভাষা শিখে নিন কমপ্লিটলি পর্ব ওয়ান। অর্থাৎ আমি পর্ব আকারে এগুলো করেছি এই জন্যই যাতে আপনারা সহজভাবে শিখতে পারেন। একেবারে সবগুলো দিলেই অনেকে পড়তে চায় না। ধন্যবাদ সকলকে, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার পর্বে। খেয়াল করুন, এখানে আপনি শুধু খেয়াল করবেন ইংরেজিতে লাভ, বাংলায় ভালোবাসি, এই দুইটা শব্দের দিকে আপনি শুধু খেয়াল রাখবেন যে লাভ শব্দটার সাথে কি যোগ করা হলো, ভালোবাসি শব্দটার সাথে কি যোগ করা হলো। আর সেই সাথে সাথে আপনি ইংরেজি থেকে বাংলা করবেন, বাংলা থেকে ইংরেজি করবেন। যেমন আই লাভ ইউ, এখানে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ লাভ শব্দ খেয়াল করতে বলছি আমি আপনাকে, আর বাংলায় ভালোবাসি শব্দটা খেয়াল করতে বলেছি। তো খেয়ালে চলে যান, এটা হচ্ছে একটা টেন্স, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। তো ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, খেয়াল করুন আই এম লাভিং ইউ। আমি আরও সুন্দরভাবে বোঝাবো, টেনে টেনে দেখবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আই এম লাভিং ইউ মানে লাভ ছিল, লাভটার সাথে আসলো এম লাভিং, অর্থাৎ অর্থটা চেঞ্জ হয়ে গেল, আমি তোমাকে ভালোবাসতেছি। উপরে ছিল ভালোবাসি, নিচে আসতেছে ভালোবাসতেছি। এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলো আপনি একটু যদি বুঝে বুঝে পড়েন তাহলে খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আরও এভাবে করা যায়, এম ইজ আর, অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিদায় সাবজেক্টের পর এম এর জায়গায় ইজ আর, এগুলো যে কোনো ব্যবহার করা যায়। আর ব্যবহার করবেন প্লুরাল হলে, সাবজেক্ট যদি প্লুরাল হয়। তারপর খেয়াল করুন আই হ্যাভ লাভড ইউ, এটা একটা সেন্টেন্স, আমি তোমাকে ভালোবেসেছি। আই হ্যাভ লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসেছি। এখানে আই হ্যাভ যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ব্যবহার করা যায়। তো লাভড ইউ ভালোবেসেছি, হ্যাভ লাভড ইউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাজ ব্যবহার করা যায়। ভালোবেসেছি অর্থ ছিল কি, ভালোবাসি, ভালোবাসি বাসতেছি, ভালোবেসেছি, অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কাজে আপনি অর্থের দিকে খেয়াল রাখবেন। পরেরটা খেয়াল করুন আই হ্যাভ বিন লাভিং ইউ ফর টু ইয়ার্স, এখানে আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। ইউ ফর টু ইয়ার্স এবং হ্যাভ বিন লাভিং, আমি দুই বছর যাবৎ তোমাকে ভালোবাসতেছি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে খেয়াল করুন হ্যাভ বিন লাভিং ইউ ফর টু ইয়ার্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই হ্যাভ বিন লাভিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে এনজি, তারপর একটা মানে ফর অর সিন্স যে কোনো একটা ব্যবহার করা যায়। ফর টু ইয়ার্স সিন্স চাইল্ডহুড, এখানে বিষয় হলো ফর যদি ব্যবহার করেন তাহলে সময়টার পরিমাণ উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ ওয়ান আওয়ার, টু আওয়ার, ফাইভ ইয়ার্স, সেভেন ইয়ার্স, এগুলো উল্লেখ করতে হবে। কিন্তু যদি আপনি সিন্স না ব্যবহার সিন্স ব্যবহার করেন তাহলে সেখানে আপনার পয়েন্ট অফ টাইম নিয়ে নিতে হবে, অর্থাৎ পার্ট অফ টাইম নিতে হবে, সময়টার একটা অংশ নিতে হবে, যে জন্য সিন্স ওর ফর ব্যবহার করা যায়। এগুলো পুরো খেয়াল করুন, ভালোবাসি শব্দটা বাসি শেষে সি, তারপরে বাসি বাসতে সি, এই জন্য কিন্তু অর্থগুলোর পরিবর্তন হয়েছে এবং কালটাও পরিবর্তন হয়ে গেছে, ভালোবেসে ছি। এরদিকে দেখেন একটা ছয়টি শিখের ছি, সেই ছি, এই জন্য কালটা চেঞ্জ হয়ে গেছে, পরে ভালোবাসতে সি। কিন্তু এখানে ভালোবাসতে সিটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একই, ভালোবাসতে সি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা ভালোবাসতে সি এটাও কন্টিনিউয়াস ফর্ম, কিন্তু তার মধ্যে একটা সময় উল্লেখ থাকবে, দুই বছর যাবৎ বা শৈশবকাল থেকে এরকম সময় উল্লেখ থাকবে। আর এরকম সময় উল্লেখ থাকলে সেটা বুঝে নিতে হবে যে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা যদি সাথে থাকেন, আমি আসলে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করে রাখি, সাথে থাকলে অনেক ভালো ভালো কিছু পাবেন। তো এইভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন একটা সেন্টেন্স, আসলে অবহেলায় সব কিছু নষ্ট হয়ে যায়। আরেকটা কথা হলো, আপনি ইংরেজিতে যত জ্ঞানী হন, যত গ্রামারই আপনার মধ্যে থাকুক না কেন, আপনি যদি যতক্ষণ পর্যন্ত ইংরেজিতে কথা বলার চেষ্টা না করবেন,
বলার চেষ্টা না করলে কোনদিন শিখতে পারবেন না। এই জন্য আপনার বলার চেষ্টা করতে হবে, প্রচুর বলার চেষ্টা করতে হবে, এবং আজ থেকে এগুলো ব্যবহার করা শুরু করুন। তো আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইব করলে খুশি হতাম। যা হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।